চট্টগ্রাম বাসখেল উপজেলার বিমান বিজ্ঞানী আশির ছোট্ট একটা গবেষণাগারে গড়ে তুলেছেন বিমান তৈরির কারখানা নিজের হাতেই তৈরি করছেন বিমান যুদ্ধ বিমান হেলিকপ্টার ও ড্রোন সহ আরও অনেক চমকপ্রদ যানবাহন সফলতার শীর্ষে বাঁশখেলের এই ক্ষুদি বিজ্ঞানীর গল্পই থাকছে আমাদের আজকের ভিডিওতে এ যেন এক অবিশ্বাস্য ব্যাপার বিজ্ঞানের ছাত্র না হয়েও শুধু মনের জোরে বাঁশখেল উপকূলের সন্তান ক্ষুদি বিজ্ঞানী আশির এখন ঈর্ষণীয় সফলতার শীর্ষে তার নিজের হাতে তৈরি বিমান যুদ্ধ বিমান হেলিকপ্টার ও ড্রোন আকাশে উঠছে আর পানিতে ভাসছে তার তৈরি করা স্পিড বোর্ড তার এই সফলতার গল্প ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে বাশখেলি উপকূলীয় পুছুরি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মাঝের পাড়ার ব্যবসায়ী শাহাবুদ্দিনের বড় ছেলে মোহাম্মদ আশিরের বয়স এখন মাত্র একুশ দু সাল থেকে শুধুমাত্র নিজের মনের জোরে প্রথম তৈরি করেন ক্ষুদি বিমান এরপর থেকে আশির গবেষণা করে একের পর এক তৈরি করে চলেছেন বিমান হেলিকপ্টার ড্রোন ও হাই স্পিডের স্পিডবোর্ড তার তৈরি করা বিমান হেলিকপ্টার ড্রোন ও যুদ্ধবিমান আকাশে উড়িয়েছেন একাধিকবার তার নিজের তৈরি স্পিডবোর্ডও পানিতে চালিয়েছেন এই বিজ্ঞানী আশির গতকাল বুধবার দুপুরে আশির সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার তৈরি করা বিমানের ওজন তিন কেজি চার কিলোমিটার বেগে এটি টানা পঁয়ত্রিশ মিনিট আকাশে উঠতে পারে আশীষ জানিয়েছেন তারা এখন সরকারি পৃষ্ঠপোষকতা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যাক দৃষ্টির বেশি প্রয়োজন তিনি বলেন প্রধানমন্ত্রীর ন্যাক দৃষ্টি পেলে তিনি দেশেই তৈরি করতে পারবেন বিমান হেলিকপ্টার ড্রোন ও স্পিডবোর্ড তার আপন ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম জানান তারা তিন ভাই সে সবার বড় দু সালে পুছরি ইজ্জুতিয়া উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসিসি ও দু সালে মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজ থেকে মানবীকে এইসিসি পরীক্ষায় উত্তীর্ণ হন আশিস জানিয়েছেন তার ছোট্ট গবেষণাগার রয়েছে সেখান থেকে তিনি বিভিন্ন ডিজাইনের বিমান বোয়িং হেলিকপ্টার ও স্পিডবোট তৈরি করেন এবং নিজের কন্ট্রোলে তিনি তা আকাশে ওড়ান তার বড় আশা তিনি সরকারের সহযোগিতা পেলে বড় গবেষণাগার গড়ে তুলবেন তাকে প্রশ্ন করা হয় বিজ্ঞানের ছাত্র না হয়েও কিভাবে তিনি এসব তৈরি করেন তখন তিনি জানান মনের জোরে তিনি এসব তৈরি করেন তিনি বিজ্ঞানের ছাত্র না হওয়ায় এসিসি পাশ করে সার্টিফিকেটের জন্য চট্টগ্রামের বহদ্দার হাটে একটি পলিটেকনিক কলেজে ভর্তি হয়েছেন আশিস জানান তার তৈরি ড্রোন দিয়ে অনায়াসে জরুরি সেবা দেওয়া যাবে যেমন ক্ষেতে কীটনাশক ছিটানো জরুরি ওষুধ ও রক্ত পৌঁছানোর মতো কাজ করা যাবে বলে তিনি দাবি করেন সরকারের সহযোগিতা পেলে দেশে বিমান তৈরি ও মেরামত সহ সব কিছুই তিনি করতে পারবেন বলেও দাবি করেছেন বাসখিলি উপকূলের এই ক্ষুদি বিজ্ঞানী বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন